فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন বলেছেন একজন আলেমের কাছে শুনেছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া লিখে ছোট বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন অর্থাৎ তাবিজ উনি বলেছেন যে এই বর্ণনাটি মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আছে এই সকল তাবিজ শিরিক নয় ওনার এই বর্ণনাটি কি সঠিক বিস্তারিত জানতে চাই বিস্তারিত জানার জন্যই বলছি প্রথম কথা হচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসে না এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আসছে রাদিয়াল্লাহু আনহু তো ওনার তথ্যগত ভুলটা হয়েছে এটা আসছে মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আসছে কোনো সন্দেহ নেই কিন্তু কী আসছে ওটা আগে জানতে হবে আর শুদ্ধ কিনা এটাও জানতে হবে এখানে হাদিসটা হচ্ছে এটা এটা আমাদের মুখস্থ রাখা হচ্ছে হাদিসটা এটা কি হাদিসটা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ফাজা আহাদুন ফি নাওমিহি যে কেউ তার ঘুমের মধ্যে ভয় পাবে আমাদের সে কয় ভয় পায় ঘুমের মধ্যে বা ইয়া উঠে হ্যাঁ ইয়া ভয়ে কেঁপে উঠে অনেক সময় ছোটো বাচ্চারা অথবা বড়রা কেউ কেউ ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এটা পড়তে বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন হাদিসটা হচ্ছে এটা এটা সহি হাদিস হাদিসটা সহি বর্ণনাটা কী আসছে এটা বলো বাকিটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন হামাযাতিশ শাইতান ওয়া ইয়াহদুরুন হাদিসটির সনদ ব্যাপারে কথা আছে এটা আগে বলি হাদিস সনদের মধ্যে মোহাম্মদ ইবনে ইসহাক নামক একজন বর্ণনাকারী আছেন তিনি আনানা করেছেন সরাসরি আনানা উনি তাদলিস করতেন আনানা করার কারণে অনেকে দরিব বলছেন আমরা দরিব বলবো না অন্য কারণে সেটা হচ্ছে অন্য রেওয়ায়েতে সেটার সমর্থন পাওয়া যায় সেই জন্য কেউ কেউ এটা হাসান পর্যায়ে নিয়ে গেছে আমরা হাসান পর্যায়ে রাখি কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে একটাই যারাই বর্ণনা করেছেন তারা কিন্তু এটা রাতের বেলা ঘুমের মধ্যে ভয় পাইলে দোয়াটা পড়ার জন্য তিনি তারা শিক্ষা দিতে বলেছেন দোয়াটাকে সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া শায়াতিন ওয়া ইয়াহদুরুন এটা হচ্ছে এটা দোয়া এখন এইটা যদি কেউ পড়ে কোনো সন্দেহ নেই এটা অবশ্যই পড়তে পারবে এটা একটা দোয়া আর এর মধ্যে সমস্যা হচ্ছে একটাই একটা হচ্ছে এটা যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কানা ইউলাক্কিল আউলাদাহুল কিবার আউলাদাহুল কিবার তিনি তার বড় ছেলেদের সেটা মুখস্থ করাতেন এই দোয়াটা মুখস্থ করাতেন বড় ছেলেদের সন্তানদের জন্য এই জাতীয় তা ইস্তিআযার যে সমস্ত দোয়া আছে সেগুলো মুখস্থ করানো বোঝা গেল সুন্নতুস সাহাবা সাহাবায়ে কেরাম সেটা করতেন এর মধ্যে অতিরিক্ত একটা অংশ আছে ছোট যারা আছে তিনি সেটা কাগজে লিখে তাদের গলায় দিয়ে দিতেন প্রথমত এই অংশটুকু দরিফ এই অংশটুকু মুনকার বা ওই অংশটুকু অন্য অন্য বর্ণা আসেনি দ্বিতীয় হচ্ছে যে এই অংশটুকু যদি মেনে নেই যে ধরে নিলাম এই অংশটুকুর মধ্যে সর্বোচ্চ কী সাব্যস্ত হচ্ছে যে তিনি একটা দোয়া লেখে গলায় দিতেন কেন গলা লটকাই দিতেন না কেন দিতেন কেউ বলছে মুখস্থ করার জন্য এটাই বিশুদ্ধ হতে পারে মানে মুখস্থ গলা লটকাই দিলে তাহলে তো আর কেউ পড়তো না তাহলে এটাই অনেকে বুঝছে যে এটা দ্বারা যে মুখস্থ করার জন্য তিনি লটকে দিতেন অন্য কিছু তো লটকাইতেন না কোরআন শরীফে অন্য আয়াত লটকে দিতে প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু দুই একটা কোনো কোনো বর্ণা অন্যরা উল্লেখ করেছেন কিন্তু এখানে তো নাই তাহলে এই একটি দোয়া যে দোয়াটির মধ্যে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে এটা তিনি লটকাই দিতেন বলা হচ্ছে এই লটকানোটা এই যে লটকানোটা এটা কী জন্য করতেন এটা একটা মতভেদ আছে এক দ্বিতীয় এখানে একটা জিনিস হচ্ছে তিনি কী লটকিয়েছেন তিনি কি তাবিজ লটকিয়েছেন আমার দেশে তাবিজ বলতে যেটা বোঝায় এটা কিন্তু মাদুলি তাবিজ যেটা মূলত ইস্তিআযা যেটা শরাই ইস্তিআযা সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বি কুল আউযু বি ফালাক কুল আউযু বি রাব্বিন্নাস আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু কুমা বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি আইনি লামা মিন কুল্লি শাইতানিন হামা যত ইস্তিআযার আয়াত আছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াত আছে এগুলি হচ্ছে শরাই তাবিজ বলে এগুলিকে আমাদের দেশে তাবিজ বলতে বুঝে মাদুলিকে যেটা কোনো হুজুরে লেখে গলায় লটকাই দিচ্ছে অথবা কোনো মজুরে লেখে গলায় লটকাই দিচ্ছে নিয়ে আসছে কেউ টাকা দিচ্ছে অনেক কিছু অনেক রকমের তাবিজ দেওয়া হয় সেখানে কেউ কেউ শয়তানের নামও দেয় সেখানে বেহর মতে ইয়ামলি খা মাকসাল মিনও লেখে যেগুলো শিরকির পথ আবিষ্কার করে তাহলে তাবিজ বলে এখানে একটা ধোঁয়াশে অবস্থা সৃষ্টি করা হয়েছে এগুলি তাবিজ নয় বর্তমানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলি মাদুলি আর তারা যেটা দিতেন কোরআন আয়াতকে পড়ার জন্য দিতেন অথবা ইস্তিআযার জন্য রাখতেন সাথে যাতে করে ছোটো বাচ্চাদের উপর কোনো হামলা না আসে এটা তার একটা একান্ত মত হইতে পারে
আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটি মত যার বিরোধিতা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো রকমের এগুলি রাখতে অনুমতি দিতেন না। তাহলে বোঝা গেল যে এখানে সাহাবাদের যেখানে মতভেদ আছে এখানে কিন্তু কারো দলিল হয় না, একজনের আমল দলিল হয় না, যেখানে সরাসরি নিষেধ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমা থেকে নিষেধ করেছেন। এটা তামিমা আমাদের দেশে যেটা তাবিজ নামে চালু হয়েছে এটা তামিমাই নিষিদ্ধ, আর তাওহীদ যেটা ছিল মূলত এটা ছিল ইস্তিআদার, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াতগুলি পড়া, মুখস্থ করা, সকাল সন্ধ্যা পড়া, যখনই ভয় পাবে তখন পড়া, এটা হচ্ছে নিয়ম। এখন এইটাকে যদি তামিমা বা তথাকথিত মাদুলি আকারে গলায় লটকানো হয় এর অর্থ হচ্ছে এটাকে তার অপব্যবহার করা হয়েছে, এবং এটাই হচ্ছে মূলত তাহরিফ, এবং এটা হচ্ছে ইচ্ছাকৃত করা। তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে, কেউ তার আগের পেয়েছে বই সেটার থেকে চালু করবে, এই জন্য তারা এগুলি করে থাকে। আপনি আশ্চর্য হবেন এদের অধিকাংশ এমন এমন জিনিস তাবিজের মধ্যে লেখে যেগুলি কোনো ইমানদার লিখতে পারে না। ইবলিসের নামগুলি লেখে, শয়তানের নাম লেখে, এবং এমন এমন কাফেরদের নাম লেখে, আবু জাহালের নাম লেখে, এগুলি লেখে লেখে আবার গলায় লটকাই দিচ্ছে, এগুলি দিয়ে দিচ্ছে কি জিনিস আপনি গলায় লটকাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করুন যেই কথাটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, এবং এটা আমরা বলেছি কি এটার বর্ণনার্থী দুর্বলতা আছে, এবং তারপরেও যদি বলি যে উনি আসছে তাহলে উনি অন্যান্য সাহাবাদের বিরোধী বলেছেন, তার উনি একমত না। তিন নম্বর হচ্ছে এটা ছিল তাওয়িজ, এটা তামিমা ছিল না, এটা ছিল তাওয়িজ, আমাদের সাথে তাবিজ যেটা বলে তামিমা নিষিদ্ধটাই, আর তাওয়িজ ছিল আউজ ইস্তিআদ, আউজ বিল্লাহ, আউজ কালিমাতিল্লাহ, এগুলি দিয়ে যেগুলি পড়া হয় সেগুলো অথবা এগুলি যেগুলো মুখস্থ করা হয় সেগুলো, এগুলি হচ্ছে তাওয়িজ। তো তাওয়িজগুলোকে তামিমা বানিয়ে ফেলা হয়েছে, মাদুলি বানিয়ে ফেলা হয়েছে, এটা সমস্যা। অর্থাৎ তারা দেয় মাদুলি আর বলে তাবিজ, দিচ্ছে মাদুলি, দিচ্ছে এমন জিনিস লটকায় গলার মধ্যে লটকানোর জন্য, আর দিচ্ছে বলে যে সেটা দিচ্ছি তাবিজ। এটা কেন তাবিজ হলো? তাবিজ তো আপনার ইস্তিআদা পড়ার জিনিস, তাহলে সকাল বিকেল আপনি পড়তেন না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিনকুল্লি আইনলা মিনকুল শয়তান হামা, বাচ্চাদের পড়ে দিতেন না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিশারে মাহালাক, সন্ধ্যা বিকাল বিকেলে দোয়ার মধ্যে আসতো না, তাহলে তাবিজ ভিন্ন। আর তামিমা যেটা আছে এটা কখনো অনুমোদিত ছিল না, তামিমা কোনোভাবে অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাত তামাইমা ওয়াত্তিওয়ালাতা, ইন্না রোকা ওয়াত্তামাইমা ওয়াত্তিওয়ালাতা শিরক, নিশ্চয়ই রোকা ঝাড়ফুঁক যেগুলি শরীয়ত বিরোধী, এগুলি তামাইম যেগুলি মাদুলি লটকানো হয়, ওয়াত্তিওয়ালা এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত অথবা আকর্ষণ বিকর্ষণ করার জন্য যেটা দেওয়া হয়, রাসূল বলছেন এগুলি শিরক, তো এগুলি দেওয়া যাবে না কোনোভাবেই। এগুলি না দিয়ে এগুলির বিকল্প হচ্ছে কোরআন এবং সুন্নার ইস্তিআদার আয়াতগুলি পড়বেন সকাল বিকাল, কোরআন এবং সুন্না দিয়ে ফু দিবেন, কোরআন সুন্না আয়াত দিয়ে দলিল বিভিন্ন হাদিস দিয়ে এগুলি দিয়ে ফু দিবেন, এগুলো তো নিষেধ নেই। এমনকি শেখ হোসেন ইবনে তাইমিয়ার মতে এগুলি লিখে খাওয়ানো যায় আছে, কিন্তু এগুলিকে আপনি লটকায় রাখবেন কেন? কারণ হাদিসে নিষেধ আসছে মানে আল্লাহ কাছে নুকিল এলেই, কেউ যদি কোনো কিছু লটকায় তাকে তার উপর ন্যস্ত করা হয়, আর মানুষও যখন লটকায় তখন সে একটা ভরসা পেয়ে যায় এটার উপর, আর ভরসা তো আল্লাহ ছাড়া কারোর উপর করা যায় না, আল্লাহ ছাড়া কারোর উপর করা যায় না। এবং এটা এখন চরম সত্য হয়ে গেছে, যারা তাবিজ লটকায় তারা আর কোরআন পড়ে না, কারণ তারা মনে করে তাবিজ যথেষ্ট। এই জন্য আল্লাহর ভরসা করে সকাল বিকাল যদি আজকারগুলি কেউ করে, এবং সাথে সাথে যদি কোনো সালাতের পরে জিকিরগুলি করে, ইনশাআল্লাহ তাকে শয়তান পেয়ে পড়বে না, শয়তান থেকে দূর থাকবে। আর যেগুলো হাদিসে আসছে সেগুলি তো অবশ্যই পড়া যাবে, সেগুলো অবশ্যই মুখস্থ করার জিনিস, এগুলো সমস্তই পড়ার জিনিস। সুতরাং আমরা হাদিসটি অস্বীকার করছি না, হাদিস মানতেই হবে, কিন্তু সেটার পদ্ধতিটা ভুল হয়ে গেছে। পদ্ধতিটা এইভাবে নয় যে আমি একটা ঠোঙ্গার ভিতরে ঢুকাই দিলাম, এবার গলায় লটকাই দিলাম, ব্যাস হয়ে গেল, না এটা কিন্তু হবে না। কেন হবে না? এরকম জিনিস তো আসলে তাবিজের অংশ হয়, এটা ইয়া হয়নি, তাবিজ হয় না, এখন তামিমা হয়ে গেছে, এটা আরেকটা জিনিস হয়ে গেছে। তো যেই জিনিস আরেকটা জিনিস হয়ে যায়, সুন্নার মধ্যে থাকে না, সেই জায়গায় গ্রহণ করা যায় না। আরেকটি কারণও নেওয়া যাবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা জীবন তার নাতিদেরকে আগলে রেখেছেন, হাসান হুসাইনকে এবং নাতনিকেও উমামাকে আগলে রেখেছেন, কোনোদিন তিনি তাদেরকে একটা তাবিজ দেননি, এরকম তাবিজ দেননি। তাদেরকে তিনি তাবিজ দিয়েছেন, হ্যাঁ মুখে পড়ে তাদেরকে ফু দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিনকুল্লি আইনিলাম মিনকুল্লি শাইতানি হাম, এটা বলে ফু দিয়েছেন। তাহলে আমরা ওইটার দিকে যাচ্ছি কেন? রাসূল যেটা করেন নাই, যেটা বিতর্কিত মাসালা, যেটা পরবর্তীতে কোনো সাহাবী করলেন, মানলাম উনি করেছেন, যদি ধরে নেই যে এটা শুদ্ধ, যদি ধরে নেই, কিন্তু এটা হাদিস দুর্বল, তারপরেও যদি ধরে নিলাম শুদ্ধ, তারপরেও বিরোধিতা করেছেন অন্য সাহাবীরা। আর নিয়ম হচ্ছে এটা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবা একরাম কত মতভেদ করে, তাহলে আমি আফুজু বিকাউলি মান শিত ওয়াদারু বিকাউলি মান শিত, কওলা মান শিত, যার কথা ইচ্ছা নিয়ে তার কাছে ছাড়বো। তারা বোঝা গেল এখানে কোনো হুজ্জত নেই একে অপরের কথার বিরুদ্ধে, সেখানে দলিল নেই, অর্থাৎ নেওয়া যাবে না, এটা হলো মূল কথা। সুতরাং যে আপনাকে এটা বলেছে যে এটা আবদুল্লাহ ইবনে মাসউদ আজ বলেছেন, তিনি ঠিক বলেন নাই, আর যিনি বলেছেন যে তাবিজ দিতেন এটাও তাবিজ, হ্যাঁ আমার দেশে তাবিজ বলে যেটা মাদুলি সেটা দিন দিতেন না, এটা ঠিক নয়, এটা করতেন না। আর যেটা বলেছেন যে
তাবিজ শিরিক নয়, তাবিজের আমরা তাবিজের আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা সে মূল তাবিজ তো শিরিক হইতে পারে না। তাবিজ তো হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সেটা তো হচ্ছে ভিন্ন জিনিস, সেটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো এখন হয়ে গেছে মাদুলি লটকানো এবং কোথাও শামুক লটকানো অথবা কোনো গাছের ফলমূল লটকানো, এগুলো দিয়ে এখন উপকার হয় না, কারণ দ্রব্যগুণ প্রমাণিত হয়নি। আপনি তো বলেন ওষুধ খাইতে পারেন, ওষুধ তো প্রমাণিত সত্য, ল্যাবরেটরি যে প্রমাণিত যে এই মাত্রার গেলে শরীরে এই সুবিধা হবে। আপনি যদি কোনো ধরেন কেউ তিতা পাতা খাইলো, মেন্দা পাতা খাইলো, এই জন্য যে পেটের রোগ ভালো, রোটের রোগ এমন, এটা প্রমাণিত সত্য হয়ে গেছে, সুতরাং আপনি পেটের রোগ খেতে পারেন, কারণ এটা কোনো এটাকে বলা হয় প্রুভড হয়ে গেছে। এখন এটা আপনি যে খেতে পারেন, কারণ এটা তো নিষেধ নেই, এটা তো সত্যিকার, এটা যে আসর আছে প্রভাব আছে এটা প্রমাণিত, কিন্তু আপনাদের এই যে মাদুলির আসর প্রমাণিত প্রমাণিত নয় এবং প্রমাণিত হওয়া সম্ভবও নয়। সারা এই জিনিস দুনিয়ার জিনিসও নয়, দুনিয়ার জিনিস হিসেবে প্রমাণিত, সারা এই জিনিস প্রমাণিত হইলে, প্রমাণিত হইতে হইলে অবশ্যই সেটা আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা কোরআনে কারিমে কোথাও আসতে হবে, সেটা দিয়ে করতে হবে, নাহলে সারা এই জিনিস এইভাবে আপনি বললে প্রমাণিত হয়ে যায় না। তাহলে বুঝতে পারলাম আমাদের দেশে প্রচলিত যে তাবিজ নামে যে এই মাদুলিগুলি আছে বা যেগুলি লটকানো হয়, এগুলি হুকুম তিন প্রকার। যদি কেউ কোরআন দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ হবে না, হারাম। আর যদি কেউ কোরআন দিয়ে দেওয়ার পরে সেটার উপরে মনে করে এটা একটা কারণ ভালো হয়ে যাবে এটা দিয়ে, তাহলেও কিন্তু এটা শিরকে আসগর হবে, কারণ কোরআন এইভাবে লটকিয়ে দিয়ে ভালো হওয়ার কথা কোনো হাদিসেও আসে নাই, কোনো কোরআন কারিমে এটা বলা হয় লটকাই দিতে হবে। আর তিন নম্বর, যদি নির্ভর করা হয়, যদি কোনো নির্ভর করা হয় তাবিজের উপরে, কোরআনের উপর নয়, আল্লাহর উপর নয়, সিফাতের উপর নয়, তাহলে সেটা শির খুব শিরকে আকবর হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা অধিকাংশই যে কারণে জানা যায় না তাবিজগুলি কী লেখা হয়, আপনি জানেন না কী লেখা হয়েছে, সুতরাং আপনি এটা তো মোটেই জায়েজ হবে না আপনার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য হারাম হলো, যিনি লটকাচ্ছেন তার জন্য শিরিক হয়ে যাবে। তাহলে আপনি চিন্তাভাবনা করে দেখুন আপনি কোনটা গ্রহণ করবেন, আমি আপনি তাওহিদে থাকবো নাকি এমন জিনিস খুঁজবো যে জিনিসের মধ্যে আমার ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন।